হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো শিক্ষা এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও ক্লাসটি শুরু করছি আজকের ভিডিও ক্লাসের মূল বিষয় হলো যে কোভিড পরিস্থিতির জন্য ক্লাস ইলেভেন ও টুয়েলভের যে সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছিল সেই সিলেবাসের ভিত্তিতেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন করেছে তো চলো দেখে নাও যে প্রত্যেকটা টপিক অনুযায়ী কোন বিষয়ের মধ্যে কত করে মার্কস দেওয়া আছে এবং কিভাবে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নপত্রগুলি তৈরি করা করা হবে তো চলো শুরু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস ইলেভেন টুয়েলভের এর জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে তাতে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন কোন টপিকের মধ্যে কত করে মার্কস থাকবে তবে ক্ষেত্রে দেওয়া হয়েছে ক্লাস ইলেভেনের কিন্তু বলে দেওয়া হচ্ছে যে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে কিন্তু একই ধরনের টাইপের কোশ্চেনটি আসবে তো দেখে নাও কি কী ধরনের কোশ্চেন তোমাদের হয়ে থাকবে এবং কোন টপিকের ওপরে কত কি নাম্বার দেওয়া হয়েছে প্রথমে দেখো দেখতে পাচ্ছ বেঙ্গলি সাবজেক্ট তোমরা জানো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে দুটি করে পরীক্ষা হবে একটি হচ্ছে থিওরি পরীক্ষা আর একটি হচ্ছে প্রোজেক্টের পরীক্ষা প্রোজেক্টের পরীক্ষার টোয়েন্টি মার্কস থাকে যা তোমাদের স্কুলে করে কমপ্লিট করে সেটা স্কুলে জমা দিয়ে দিতে হয় এবং এইটটি মার্কস যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের অ্যানুয়ালি এক্সাম বা মেইন এক্সাম যাকে বলা হয় তো এই এইটটি এক্সাম তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার উপরে বেশ করেই পরীক্ষাটা হয়ে থাকে তো এক্ষেত্রে দেখো তোমাদের বেঙ্গলি সাবজেক্টের উপরে কী কীভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউট করা হয়েছে মূলত তিন টাইপের প্রশ্ন হয়ে থাকে একটি হচ্ছে এমসিউ টাইপ যা আর মান এক করে এবং শট টাইপ কোশ্চেন যারও মান এক করে এবং ডেস্কিউ টাইপ কোশ্চেন যারও মান ফাইভ করে তো এখানে দেখো তোমাদের টপিক রয়েছে গল্প সেখানে মান থাকবে ফাইভ অর্থাৎ এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে পাঁচটি এবং যার মান এক করে এবং তারপরে দেখো শর্ট অ্যান্সার কোশ্চেন যেখানে তোমাদের দুটি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে এবং মার্কস থাকবে ওয়ান করে এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ যেখানে ফাইভ মার্কসের যে প্রশ্নগুলো যেটা বড় প্রশ্ন বলা হয় সেই বড় প্রশ্ন এখান থেকে অ্যাটেন্ড করতে হবে একটি যার মান কিন্তু পাঁচ তো টোটাল ফাইভ প্লাস টু প্লাস ফাইভ মিলে হচ্ছে কত টুয়েলভ তো তোমাদের এখান থেকে মানে গল্পের টপিকটা থেকে যে কোয়েশ্চেন তোমরা পাবে টোটাল নাম্বার হচ্ছে টুয়েলভ নাম্বার নাটকে দেখো ঠিক একই প্রসেসে আছে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন পাবে তোমরা এখানে চারটি জার্মান এক করে এবং দুটি দুটিভাবে শর্ট কোশ্চেন জার্মান এক করে এবং একটিভাবে ফাইভ মার্কস অর্থাৎ বড় প্রশ্ন তো মোট মিলিয়ে অর্থাৎ ফাইভ প্লাস টু প্লাস ফোর মিলে হলো ইলেভেন তো এক্ষেত্রে তোমাদের নাটকের টপিক থেকে মান থাকবে হচ্ছে ইলেভেন এবং কবিতাও এবং আন্তর্জাতিক কবিতা পূর্ণাঙ্গ গ্রন্থ শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ভাষা প্রবন্ধ এই সব টপিকের থেকে কিন্তু এইভাবেই কিন্তু মার্কসটা ডিস্ট্রিবিউট করা হয়েছে তবে দেখো তোমাদের প্রবন্ধের কিন্তু কোনো এমসিকিউ টাইপ বা শর্ট কোয়েশ্চেন আসে না কারণ তোমাদের এই প্রবন্ধ কিন্তু একটা রচনার মতন লিখতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একটি কোশ্চেন তোমাকে অ্যারেন্ড করতে হবে এবং যার মান থাকবে হচ্ছে দশ আবার দেখো যে পূর্ণাঙ্গ গ্রহণ যে টপিকটা আছে সেই টপিকের ক্ষেত্রে কিন্তু আবার এমসিকিউ টাইপের কোশ্চেন নেই এবং শর্ট কোশ্চেনও নেই এখানে তোমাকে ফাইভ মার্কসের একটি বড় কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে তো দেখো সব মিলিয়ে টোটাল অর্থাৎ এই ও প্রত্যেকটা টপিক বাইক যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো কিন্তু কাউন্টিং করে দেখো টোটাল হচ্ছে কিন্তু এইটটি অর্থাৎ তোমাদের প্রশ্নের মান কত থাকবে এইটটি কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে এর মধ্যে দেখো শর্ট কোশ্চেন তোমরা টোটাল পাবে কত এমসি টাইপ কোশ্চেন আঠেরোটি এবং এক কথা থেকে দু কথা উত্তর লেখা টুয়েলভটি অর্থাৎ তোমাদের টোটাল হচ্ছে কত থার্টি তো থার্টি তোমরা কিন্তু এই শর্ট কোয়েশ্চেনগুলো পাবে এবং ফিফটি এটা হবে সেটা হচ্ছে কিন্তু বট কোয়েশ্চেন তো তোমরা যদি ভালো করে এই শর্ট কোশ্চেন ফোকাস করো তাহলে কিন্তু তোমরা কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে পারবে তার সাথে সাথে কিন্তু বট পোশ্চেন তোমাদেরকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এবং তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভালো মার্কস পাবে তো শুধু এখানে বেঙ্গলিটির সম্বন্ধে আমি দেখালাম তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট হিসাবে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে কার মার্কস ডিস্ট্রিবিউট করা হয়েছে নেক্সট দেখো এখানে বেঙ্গলি ছাড়া কিন্তু বাকি যে সাবজেক্টগুলি থাকে সেসব সাবজেক্টগুলি সম্বন্ধেও কিন্তু এখানে দেওয়া আছে যেমন প্রথমেই দেখো সংস্কৃত সেই সাবজেক্টের মধ্যে এখানে মার্ক্স ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে কত কী নাম্বার্স দেওয়া আছে এবং তার পাশাপাশি দেখো এখানে আরও সাবজেক্টগুলো রয়েছে সেসব সাবজেক্টের মধ্যে দেওয়া আছে চলো একবার আমি ঝট করে দেখি এর মধ্যে কী কী সাবজেক্ট এখানে পাবে যেমন দেখো কেমিস্ট্রি আছে কেমিস্ট্রির মধ্যে মার্কস ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে কোন কোন টপিকে সেইগুলি রয়েছে পাশাপাশি দেখো এখানে আরও রয়েছে যেমন ম্যাথস আছে ম্যাথের মধ্যে কী করে মার্ক্স ডিস্ট্রিবিউট করা হয়েছে সেগুলো রয়েছে নেক্সট দেখো এখানে বেঙ্গলি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের তো সেখানে কী হবে কী মার্কস ডিস্ট্রিবিউট হবে সেগুলো এখানে দেওয়া আছে নেক্সট দেখো এখানে ফিজিক্সের উপরে দেওয়া আছে এছাড়াও এখানে আরও অনেক কিছু দেওয়া আছে স্ট্যাটিসের উপরে দেওয়া আছে ফিলোসফির উপরে দেওয়া আছে কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের উপরে দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সায়েন্স আর্টস কমার্স ইঞ্জিনিয়ারি কিন্তু দেওয়া আছে তো এটার যে পিডিএফটা লিঙ্ক আছে সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও এবং যার যে সাবজেক্ট সেই সাবজেক্ট হিসাবে বইয়ের মধ্যে মার্ক করে নিও তার সাথে সাথে আমি বলে রাখি যে তোমাদের যে ডক সিলেবাস আছে সেই ডক সিলেবাসও কিন্তু আমি ডাউনলোড লিঙ্ক রেখে দিয়েছি নিচে তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো তবে মনে রাখো এই যে পিডিএফটি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে সেইগুলোর মার্কস ডাট করার পরে যে সিলেবাসগুলো থাকছে সেই সিলেবাসের ভিত্তিতে দেওয়া হয়েছে পাশাপাশি এ বলে রাখি এখানে কিন্তু জিওগ্রাফি এবং ইংরাজি এই দুটো কিন্তু সাবজেক্ট দেওয়া হয়নি পরবর্তীকালে এই দুটো সাবজেক্টের উপরে যে মার্কস ডিস্ট্রিবিউট করা হবে সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে এনে দেখিয়ে দেবো তো আপাতত ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে দিও যাতে তোমার অন্যরা বন্ধুরা উপকৃত হতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ